মহানগর ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটেছে প্রায় মাস দুয়েক। প্রথমবার দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খুলল রেল মন্ত্রক। তিনটি ট্রেনের সংঘর্ষে মুহূর্তে শ্মশানের চেহারা নিয়েছিল মহানগর। 300 জনের প্রাণহানি হয়। রেলওয়ে সেফটি কমিশনারের তদন্ত রিপোর্ট উল্লেখ করে রেল মন্ত্রকের তরফে জানানো হল, সিগন্যালের সমস্যার জেরেই সে রাতে দুর্ঘটনার কবলে পড়েছিল তিনটি ট্রেন। রাজ্যসভায় এই কারণ জানতে চেয়েছিলেন সাংসদ জন ব্রিটস। সিগন্যালিং এ সার্কিটে সমস্যা হয়, ফলে যে লাইনে ট্রেন দাঁড়িয়েছিল সে লাইনে লালের বদলে সবুজ সংকেত দেখানো হয়। স্বাভাবিকভাবেই তাতেই ঝুঁকে পড়ে যাত্রীবাহী ট্রেনটি, আর তার জেরেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।